এই বাটার চিকেন রেসিপিটা যদি একবার বাড়িতে বানান তবে সবাই খুশি হয়ে যাবে, আর পরিবারের খুশিটা ধরা পড়বে তাদের চোখে মুখে আর তাদের প্রশংসায়। খুব সহজ করে এই বাটার চিকেন রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলিত হাসেল, প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। একটা পাত্রে চিকেনের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এখানে 700 গ্রাম চিকেন আছে। এবার এর মধ্যে আমরা পাতিলেবুর রস মেশাবো। আমি একটা পাতিলেবু নিয়েছি। আপনারা চাইলে টক দই মেশাতে পারেন। একটা পুরো পাতিলেবু, তার থেকে রস আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা 1 চামচ, আর 1 চামচ 2 চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ, আর 1 চামচ দেব। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। চিকেনটা মশলাগুলো দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা আধ ঘন্টার জন্য এটা ঢাকনা বন্ধ করে রাখবো, ম্যারিনেট করতে দেবো, তারপর আধ ঘন্টা পরে বাকি রান্নাটা শুরু করব। ফিরে এলাম আধ ঘন্টা পর। চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এবার বাকি রান্নাটা আমরা শুরু করছি। কড়াই গরম করেছি, আর দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ দিলাম। সাদা তেল, তেলটা একটু গরম হবে। চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর যখন চিকেনের টুকরো দেব তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব। সব চিকেনের টুকরোগুলোই আমি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনের টুকরোগুলো ভেজে নেব। ঢাকনা বন্ধ করব, করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করব। চিকেন থেকে জল বেরিয়েছে, আবার ভালো করে রান্না করব। এটা উল্টে পাল্টে দিচ্ছি যেন ধরে না যায়, কড়াইয়ে লেগে না যায় চিকেনটা, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আবারও ঢাকনা বন্ধ করে 3-4 মিনিট রাখব। আবারও ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। এবার এই জলটা একটু টানিয়ে নেব। 10-12 মিনিট চিকেনটা রান্না হয়েছে, চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, মাঝখানে দুবার ঢাকা চাপা দিয়েও রান্না হয়েছে, অনেকটা সিদ্ধও হয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমরা তুলে নিচ্ছি। চিকেন ভাজাগুলো একটা আলাদা প্লেটে তুলে নিলাম। ওই কড়াইতেই রান্নাটা করব। চিকেন ভাজার তেলটা আমি তুলে নিয়েছি, চিকেন ভাজাটাও তুলে নিয়েছি, আর বাকি যে তেলটা ছিল সেটা তুলে নিয়ে 2 চামচ বাটার দিলাম। পেঁয়াজ 4টে মাঝারি সাইজের, 4টে থেকে 5টা দিয়ে দেব, একটু হালকা ভাজবো। পেঁয়াজটা বাটারের সঙ্গে একটু হালকা ভাজা ভাজা করছি, আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি রান্নাটা করছি। এখন 2-3 মিনিট এরকম ভাজা ভাজা করলাম পেঁয়াজটা। এবার টমেটো, 5টা টমেটো মিডিয়াম সাইজে ছোট করে কাটা দিয়ে দিলাম।
কাজু পরিমাণ মতো দিলাম, ফ্লেমটা একটু লো করে দিচ্ছি, সবগুলো এখন মেশাবো। রসুন নুন দেব স্বাদ অনুযায়ী, এখানে আমি দু চামচই দিলাম, আর একটু দিলাম। লঙ্কা গুঁড়ো এক চামচ, আর সামান্য একটু দিলাম চিনি, হাফ চামচ দিলাম, হাফ চামচ থেকে এক চামচ। গরম মশলা গুঁড়ো এক চামচ দেব, আর একটু দেব, এক চামচই দেব, তখন অল্প হয়েছিল চামচে, এক চামচ হয়নি। এক চামচ দেব গরম মশলা গুঁড়ো, আমি আরেকটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, অর্থাৎ দু চামচ মতো গরম মশলা গুঁড়ো দেব, ছোট চামচের দু চামচ। ভালো করে সবটা মিশিয়ে দিচ্ছি, জল দেব এক বাটি, মিশিয়ে দিলাম, ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে এটা সিদ্ধ করব। ধিমে আছে, 15 মিনিট রান্না করতে হবে, ঠিক এরকমই হবে, সব সিদ্ধ হয়ে গিয়েছে, অবশ্যই কিন্তু ধিমে আছে করতে হবে, যেন লেগে ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, একটু ভালো করে আরও মিশিয়ে দিলাম, সব সিদ্ধ হয়ে গিয়েছে, রসুন বা পেঁয়াজ আর যা কিছু দিয়েছিলাম কাজু, তুলে নিচ্ছি এবার অন্য একটা পাত্রে। আমি মিক্সার গ্রাইন্ডারের বলে নিয়ে নিলাম, মিক্সার গ্রাইন্ডারের বলে দিয়ে দিয়েছি, একটু রস রস আছে দেখেই বুঝতে পাচ্ছেন, এরকমই করতে হবে রান্নাটা, তারপর এটাকে পেস্ট বানাতে হবে। পেস্ট বানানো কমপ্লিট, তবে একটু ঠান্ডা করে আপনারা পেস্টটা বানাবেন, তাতে খুলতেও সুবিধা আর সুবিধাও হবে। আচ্ছা, এবার দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে, এইভাবেই কিন্তু স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। আর আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, আমি ছেঁকে নিচ্ছি না, ছেঁকে নিলে ভালো হয়, যে ছালগুলো টমেটোর থাকে সেগুলো বাদ দেওয়া সম্ভব হয়। তো আমি খুব স্মুথ করে পেস্ট করে নিয়েছি, রেডি হয়ে গিয়েছে। এবার ওই একই কড়াইতে যেখানে পেস্টের জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজা করেছিলাম, সিদ্ধ করেছিলাম, সেই কড়াইটাতেই রান্না করব, সেই কড়াইটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা, এবার পেস্টটা দিয়ে দিচ্ছি, পুরো পেস্টটা দিয়ে দেব। পেস্টটা এবার একটু রান্না করব, রান্না হয়ে গিয়েছে, সামান্য একটু জল দেব এতে, ওই যেখানে পেস্টটা করেছিলাম সেইটা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব, একটু গ্রেভি হবে, না হলে একদম ঘন হয়ে গিয়েছে, ঠিক হয়েছে, তো ঠিক এরকমই হবে। সবটা মিশিয়ে দিলাম সুন্দর করে, আর সামান্য একটু জল দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করা আছে। এবার যেটা করতে হবে, একটু ফুটবে, এবার এর মধ্যে চিকেনের ভাজা টুকরোগুলো দিয়ে দেব, সবগুলোই ভালো করে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়েছি। এবার এতে এক চামচ বাটার দিয়ে দেব, কাসুরি মেথি মাইক্রোতে একটু রোস্ট করে নিয়েছিলাম, এবার এটা হাতে গুঁড়ো করে নেব,
অবশ্যই রোস্ট করে দেবেন। দেওয়ার পরে খুব ভালো করে আমরা মিশিয়ে দেব। মিশিয়ে একটু রান্না করব। চিকেনটা ভালোই ভাজা সিদ্ধ হয়ে গিয়েছিল, আর একটু রান্না করব যতটুকু বাকি আছে ভাজা, মানে সরি যতটুকু বাকি আছে সিদ্ধ হবে, একটু রান্না হবে এখানে, আরও 7 মিনিট মতো আমরা রান্না করব। এখানে ঢাকনা বন্ধ করে ধিমে আছে, এটা 7 থেকে 8 মিনিট রান্না করব। 7 থেকে 8 মিনিট পর আমরা ফিরে এলাম, আমাদের চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঠিক এরকমই গ্রেভিটা হবে। আমরা সার্ভ করব, তবে যখন সার্ভ করব তখন আরও কিছু জিনিস দিতে হবে, সেটা আমি দেখিয়ে দেব। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন শিউলির হেসেল, আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশন হবে, চোখ রাখুন। আর এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে, আপনারা অবশ্যই রুটি পরাঠা এগুলোর সঙ্গে খেতে পারেন এটা, আর দেখেই বুঝতে পারছেন আমরা ঘরে খুব সহজে এটা বানাতে পারি। তাহলে চলুন আমরা সার্ভ করছি, আর অবশ্যই কিন্তু কি দিতে হবে সার্ভ করে সেটাও দেখিয়ে দেব, আর সেটা অবশ্যই দেবেন। আমরা একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরকম তুলে, আর এর গন্ধটা পুরো যখন রান্নাঘরে সবাই আসছে তো তারা ভীষণভাবে মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে বানানো, এত সুন্দর তার গন্ধ। বাটার চিকেনটা মনে হচ্ছে না যে আমরা বাড়িতেই তৈরি করেছি। যেটা বলছিলাম, আমরা এবার দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমরা রোস্ট করা, গুঁড়ো করা কাসুরি মেথি দিচ্ছি। আর এক্ষেত্রে একটা ছোট্ট টিপস বলে দিই, আপনারা কাসুরি মেথি সেটা মাইক্রোর বলে নিয়ে 2 সেকেন্ড মতো একটু মাইক্রোওভেনে গরম করে নেবেন, তারপর হাতে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাবে। এটা ছড়িয়ে দিন, তারপর বাটার দিন, বাটার দিয়ে পরিবেশন করুন। এরকম সুন্দর মানে খেতে হবে, দেখতে হবে, অবশ্যই খেয়ে আপনি বলবেন কতটা সুন্দর, আপনি নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবেন। আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দেবেন, ধনে পাতা কুচিও দিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের জন্য, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।